ঢাকা উত্তরের মেয়র ও গণমাধ্যম ব্যক্তিত্ব আনিসুল হক আর নেই। স্থানীয় সময় বিকেল 4:30টায় লন্ডনে মারা যান তিনি। আগামী শনিবার সকাল 11:20 তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা। ওই দিনই বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। যুক্তরাজ্যে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10:23 লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 29 জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে 13 আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তার মস্তিষ্কের প্রদাহজনিত রোগ সেরিব্রাল ভাস্কুলিটিস শনাক্ত করেন চিকিৎসকরা। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটলে তাকে 31 অক্টোবর ICU থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়। গত মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় ICU স্থানান্তর করা হয়। আগামী শনিবার সকাল 11:20 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনিসুল হকের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে শুক্রবার বাদ জুমা লন্ডনের রিজেন পার্ক জামে মসজিদে আনিসুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তানফির আহমেদ, 71, লন্ডন। টেলিভিশন উপস্থাপক, উদ্যোক্তা, ব্যবসায়ী, নগরপিতা, প্রতিটি ক্ষেত্রে অসামান্য সাফল্য আর সম্ভাবনাময় এক আনিসুল হক। তার করা পোশাক শিল্প প্রতিষ্ঠান মোহাম্মদী গ্রুপ। মেয়র আনিসুল হকের কর্মময় জীবনের কিছুটা জানাচ্ছেন সাজিদ হিটলার। লোকজ সংস্কৃতি, আমাদের পল্লী সংস্কৃতি, এগুলো আমাদের রত্নভাণ্ডার, আমাদের স্বর্ণ সম্পদ। সেখানে কেউ সেই ঐতিহ্যকে নষ্ট করার দুঃসাহস করবে সেখানে আমরা হাত দিতে দেব না। আনিসুল হক টেলিভিশনে উপস্থাপনার শুরুটা করেছিলেন 80-এর দশকে। পরের দশকেও বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে জনপ্রিয় একজন উপস্থাপক হিসেবে দর্শকদের মনে ঠাঁই করে নেন আনিসুল হক। ছোট পর্দার বাইরেও সামাজিক বা ঘরোয়া যে কোনো অনুষ্ঠানেই মধ্যমণি হয়ে থাকতেন আনিসুল হক। ১৯৫২ সালের 27 অক্টোবর নোয়াখালীতে জন্ম নেন আনিসুল হক। তার শৈশবে বেশ কিছু সময় কাটে তার নানাবাড়ি ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নেন। 90-এর দশকে হঠাৎ করেই পর্দার বাইরে চলে যান আনিসুল হক। পরে তিনি আবারও সামনে আসেন 2005 সালে BGM-এর সভাপতি হয়ে। 2008 সালে সভাপতি নির্বাচিত হন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর। দায়িত্ব পালন করেন সার্ক চেম্বারের সভাপতিরও। আনিসুল হক সরাসরি রাজনীতির সাথে জড়িত না থাকলেও 2015 সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হয়ে আবারও চমক সৃষ্টি করেন। সে সময় আনিসুল হক বলেছিলেন, তার জেতার মধ্য দিয়ে রাজনীতিক ও ব্যবসায়ীদের এক সম্মিলন হল। সাজিদ হিটলার।